ঢেঁড়শে রয়েছে ভিটামিন এ, সি, ফোলেট এবং প্রচুর মাত্রায় ফাইবার। আর রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সবকয়টি উপাদান একসাথে ডায়াবেটিস, অ্যাস্থেমা, অ্যানিমিয়া সহ একাধিক রোগ দূরে রাখতে ভূমিকা রাখে। ঢেঁড়স কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে বেঁচে যায়। ফলেটের ঘাটতি মেটায় ঢেঁড়স। শরীরকে সজল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন হয় ফলেট তার মধ্যে অন্যতম। তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই ভালো নয়। এ কারণেই প্রতিদিন ঢেঁড়স খাওয়া ভালো, কারণ এই সবজিটির ভেতর রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা রাখে। কনস্টিপেশনের প্রকোপ কমায় ঢেঁড়স। ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাউল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদ হজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ঢেঁড়স খাওয়া হলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। ক্যান্সারকে প্রতিরোধ করে ঢেঁড়স। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি অল্প পরিমাণে খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তেমনি কোষদেহের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায়। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানদের কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগ দেয় না, ফলে ক্যান্সার সেই জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায়। ঢেঁড়সের ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়, সেই সাথে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছাও চলে যায়। অ্যানিমিয়ার প্রকোপ কমায়। এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর রোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ঢেঁড়স। শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হাড়কে সুস্থ রাখতে ঢেঁড়সের কোনো বিকল্প হয় না বললেই চলে। হাড়কে শক্তিশালী করে। অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ঢেঁড়স। একাধিক গবেষণা থেকে দেখা গেছে যে মেয়েদের বয়স 40 বেরোতে না বেরোতে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেওয়া শুরু করে, ফলে নানা রকম হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে। অ্যাস্থেমার মতো রোগকে প্রতিরোধ করে ঢেঁড়স। আবহাওয়া পরিবর্তনের সময় অথবা ধুলোবালি নাকে ঢুকলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাহলে তো কষ্ট কমাতে ঢেঁড়সের সাথে বন্ধুত্ব করতেই হবে। কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না, ফলে অ্যাস্থেমার প্রকোপ কমাতেও শুরু করে। ডায়াবেটিসের মতো রোগকেও দূরে রাখে ঢেঁড়স। গবেষণা বলছে যে প্রতিদিন 6-8 ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে, ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।